মনীষ ঘটক বাংলা সাহিত্যের একজন তুলনামূলকভাবে অনালোচিত উপেক্ষিত লেখক, কিন্তু অত্যন্ত শক্তিমান এবং প্রগতিশীল ধারার লেখক ছিলেন। আজ 27 ডিসেম্বর তার 43তম মৃত্যুবার্ষিকী। তিনি জন্মেছিলেন 1902 সালে পশ্চিমবঙ্গের বহরমপুর অঞ্চলে, যদিও তাদের পৈতৃক ভিটা ছিল পাবনায়। এবং তার বাবা সুরেশচন্দ্র ঘটক, তিনি সরকারি চাকরি করতেন, এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, এবং সেই সূত্রে তার যৌবনের আগ পর্যন্ত পুরো সময়টি পূর্ববঙ্গের নানা জায়গায় কেটেছে। তারা এক পর্যায়ে চট্টগ্রাম অঞ্চল, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলেও ছিলেন, এবং পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাকমা জনগোষ্ঠী ওদেরকে নিয়ে তার একটি অসাধারণ গল্পও রয়েছে, বড় গল্প লুকমা নামে। আর এছাড়া ঢাকার তৎকালীন যে বিখ্যাত সাহিত্য পত্রিকা প্রগতি, বুদ্ধদেব বসু এবং অজিত কুমার দত্ত মিলে যেটা সম্পাদনা করতেন, সেক্ষেত্রে সেটিতেও তিনি যুক্ত ছিলেন, এবং তার বেশ কিছু কবিতা গল্প সেখানে প্রকাশিত হয়েছে। তিনি নিজে পরে একজন আইনজীবী হিসেবেই তার পেশা বেছে নিয়েছিলেন, কিন্তু লেখালেখি পাশাপাশি তিনি চালিয়ে গেছেন। কবিতাই লিখতেন শুরুর দিকে, শিলালিপি তার একটি বিখ্যাত গ্রন্থ, এছাড়া যদিও সন্ধ্যা, চক্রা ইত্যাদি তার কবিতার বই রয়েছে, কিন্তু তিনি নাম করেছিলেন বিশেষত দুটি গ্রন্থের জন্য, এবং এই দুটি গ্রন্থ বাংলা সাহিত্যে কিন্তু এখন পর্যন্ত অমর হয়ে আছে। এবং যারা সাহিত্যের মোটামুটি খোঁজ খবর রাখেন তারা এক নামই চিনতে পারবেন। একটি হচ্ছে পটল ডাঙার পাঁচালী, এটি ছোট গল্পের বই, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি বাংলার, বৃহত্তর বাংলা, বিশেষ করে কলকাতার যে বস্তি অঞ্চলের যে নিম্নবর্গের মানুষ এবং যার ধর্ম নির্বিশেষে একেবারে খেটে খাওয়া প্রান্তিক মানুষ, যাদেরকে লুম্পেন বুর্জোয়া বলা হয়ে থাকে, একেবারে সর্বহারা, তাদের জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কিছু গল্প লিখেছেন, যেগুলো স্মরণীয় হয়ে আছে, যার যে কারণে তার এই বইটি পটল ডাঙার পাঁচালী, এর নামেই বোঝা যাচ্ছে তিনি কোন জায়গার কথা বলছেন, কোন সব গল্প বলছেন। অনেকটা মানিক বন্দ্যোপাধ্যায়ের ভিখু, প্রাগৈতিহাসিক যে গল্প, সেই ঘরানার তার বেশ কিছু গল্প আছে বইয়ে। কিন্তু তার চেয়ে বড় কথা তার আত্মজীবনী, সেটি একটা অসাধারণ গ্রন্থ, আমি পড়েছি এবং তার স্বাদ এখনো আমার লেগে আছে আমার মনে এবং মুখে। সেটি নাম হচ্ছে মান্ধাতার বাবার আমল। অসাধারণ তার গদ্য ছিল, চমৎকার ব্যঙ্গ, রসবোধ এবং তীক্ষ্ণ সমালোচনা আমাদের সময় এবং সমাজের। সেটি তিনি লিখতেন একটি ছদ্মনামে, সেই ছদ্মনামটিও বেশ জনপ্রিয় হয়েছে, যুবনাশ্য। যুবনাশ্য ছদ্মনামেই তিনি এই লেখাগুলো লিখেছেন আর কি। একটি উপন্যাসও তার বেশ বিখ্যাত হয়েছিল কণখল নামে, খুব বেশি লেখেননি, কিন্তু জি কটি লিখেছেন, খুবই বেশ শক্তিশালী কাজ, এবং অনুবাদও করেছেন পাশাপাশি। নেরুদার বেশ কিছু কবিতা তার হাতে অনুদিত হয়েছে। এছাড়া একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন অমৃত্যু, বহরমপুর থেকেই, সেটি বর্তিকা, আপনারা অনেকেই জানবেন। বর্তিকা পরবর্তীকালে আসলে সম্পাদনা করেছেন তাঁরই কন্যা, বাংলা সাহিত্যের একেবারে বিখ্যাত, সর্বজন শ্রদ্ধেয় লেখক, নমস্য লেখক, মহাশ্বেতা দেবী, যিনি মনীষ ঘটকের কন্যা ছিলেন। মহাশ্বেতা দেবীও তাঁর জীবন শেষ দিন পর্যন্ত পত্রিকা সম্পাদনা করেছেন, এরপরে সম্ভবত তার ছেলে নবরণ ভট্টাচার্য তার কাজ চালিয়ে গেছেন। এদিকে আরেকটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, মনীষ ঘটক ছিলেন বাংলার প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই শ্রদ্ধার চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের বড় ভাই। তো এমনি একটি পরিবারের মানুষ তিনি, এবং তার হাত দিয়ে যে কাজগুলো বেরিয়েছে সেগুলো বাংলা সাহিত্য সমৃদ্ধ করেছে। তাই আজকে তার মৃত্যুবার্ষিকীতে আমি তার একটি গল্প, ছোট একটি গল্প পাঠ করে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, এবং নতুন প্রজন্মের বা বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে, লেখকদের কাছে তাকে উপস্থাপন করতে চাইছি। গল্পটিও তার সে বিখ্যাত গ্রন্থ পটল ডাঙার পাঁচালীতেই অন্তর্ভুক্ত আছে। তার নাম স্বপ্ন, এবং এর মধ্যে তার যে একটা রাজনৈতিক আদর্শ, তার একসময় বিপ্লবী ছিলেন, সমাজতন্ত্রের কথা বলেছেন, তার জন্য কাজ করেছেন, তার খানিকটা ছোঁয়া পাওয়া যাবে আর কি। তাহলে পাঠ করছি মনীষ ঘটকের গল্প স্বপ্ন, এটি তার পটল ডাঙার পাঁচালী গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে। ট্রেন চলেছে ঢিমে তালে, দেহাতি গাড়ি সব স্টেশনেই ধরে,
বিপিনবাবু ফাঁকা কামরায় একাই আরোহী, মনটা ভালো নেই, ভাবতে ভাবতে চলেছেন। মরতে একদিন হবে, তাই বলে রোজ মরব কেন? নিজেকে নিজেই প্রশ্ন করেন, সদুত্তর খুঁজে পান না বিপিনবাবু। বিপিনবাবুর বয়স 75 ছাড়িয়েছে, সুস্থ সমর্থ আছেন এখনো, ওল্ড মডেল গাড়ির নাট বল্টু ঢিল হয় মাঝে মাঝে, কিন্তু টুকটাক মেরামতি আবার চালু হয়। বিপিনবাবু এখনো চালু আছেন। এককালে দু একটা সাহেব মেরেছেন, কলে কৌশলে ফাঁসি কাঠ এড়িয়ে এসেছেন, জেল খেটেছেন বহুবার, সেসব আর মনেও পড়ে না। কখনো সন্ত্রাসী, কখনো কংগ্রেসী, কখনো নির্বিরোধী, একতাল পাড়ার মতো মুঠো পিছলে বেরিয়ে এসেছেন সববারই। দেশের জন্য শহীদ হবার বিড়ম্বনা থেকে বেঁচে গেছেন বটে, এখন বেঁচে শহীদ হয়ে আছেন। দুমুঠো খাওয়ার সংস্থান আছে, কাজকর্ম করেন একটা কিছু, কিন্তু অগ্নিযুগের বিপিন বাণিজ্যে নেই, সে কথা নিজে বিলক্ষণ জানেন। আর জানেন বলেই বেঁচে থেকেও নিজের কল্পিত সবের দিকে তাকিয়ে ভাবতে বসেন। 50 বছর আগেকার কথা মনে পড়ে, বিদেশি শাসনের দিনে একটা খুনে দীর্ঘদিন ব্যাপী সন্ত্রাস ও আতঙ্কের কালো ছায়া দেশের আবহাওয়া থমথমে করে রাখত। গা ঢাকা দেবার দল যদ্দূর সম্ভব পালিয়ে বেড়াত, এক আধজন ধরা পড়ে ফাঁসি কাটে ঝুলত, হাসি মুখে ফাঁসি যেত তারা নির্ভয়ে, নবজীবনের জয়গান গেয়ে। অত্যাচারী শাসক মুখে স্বীকার না করলেও মনে মনে পরাভব মানত, এই মনে হতো তার। হ্যাঁ, মানত, অপরাধ বোধ পক্ষাঘাতের মতো সংক্রামিত হয়েছিল অত্যাচারীর মনে। একদিন পঙ্গু হয়ে এসেছিল সে মন, নিঃস্বার্থ হয়ে এসেছিল প্রভুত্ব বোধ। তারপর 25 বছর আগেকার দিনগুলো, লড়াই এলো হুন তাতারের মতো অতর্কিতে ঘরের দোরে, কোথায় থামলো লড়াই ভগবান জানেন, ইংরেজ পালালো, দেশময় রয়ে গেল দাঙ্গা হাঙ্গামা, খুন জখমের জের, অসহায় একটা মৃত্যু যেন লক্ষ মৃত্যুর মুখোমুখি হয়ে হতভম্ব হয়ে গেল। লুটতরাজ, রাহাজানি, দিনে ডাকাতি, খুন খারাবি টালভাত হয়ে গেল। কিন্তু দুর্ভাগা দেশে একটা সার্থক মৃত্যু হলো না, যে মৃত্যু অন্তত একটা সার্থক জন্মের সূচনা করবে। কালান্তকের পায়ের তলায় পোকা মাকড়ের মতো মানুষ মরতে শুরু করলো, আজও মরছে, কিন্তু নবজাতক কই? যেন দেশব্যাপী সব আশা উদ্দীপনার জহর ব্রত পালন করা হয়ে গেছে, পড়ে আছে রাশি রাশি ছাই, কোনোটা ঈষৎ স্ফুলিঙ্গ আছে হয়তো, বেশিরভাগই নিভে যাওয়া ভস্ম স্তূপ। কবেকার পড়া কবিতার কটা লাইন মনে পড়ে, এজ শ্রিঙ্কস আওয়ার হার্টস টু এইপ লাইক ডাস্ট, দ্যাট এইপ লুকস থ্রু দ্য আইজ ওয়ের অল ডেথস চ্যাজমস গেপ, বিটুইন আওয়ারসেলভস অ্যান্ড হোয়াট উই ইউজ টু বি, মাই সোল, মাই ল্যাজারাস, নো ইউ নট মি। মরতে একদিন হবেই, কিন্তু রোজ মরবো কেন? আজ স্বাধীন দেশে প্রতিটি মুহূর্ত নির্ভয়ে আত্মস্থ হয়ে বেঁচে থাকবো না কেন? জন্ম মৃত্যুর মধ্যেকার জীবন 3টি 5টা শোয়ের মতো নিরবচ্ছিন্ন নির্বিরোধে চলবে না কেন? কেন কেন ফিল্ম কেটে যাবে, থেকে থেকে আলো নিভে যাবে? বয়স হলে জীবন বোধ ঝিমিয়ে আসে, মিছে কথা। ডু দ্য ডেড নো দ্যাট মেটামরফোসিস ওয়েন দ্য ফলিং লায়ন ক্লজ অফ এজ with talons tear the cheek and heart, yet raise, for life devours the bone, a tigerish fire. 1930 সালে পুলিশের গুলি খাওয়া শিবেন আর বাণেশ্বরকে নিয়ে বুড়িগঙ্গা ধলেশ্বরী পেরিয়ে কোলাকোপা নবাবগঞ্জ হয়ে দোহারের কাছে পদ্মায় স্টিমারে তুলে দেওয়ার কথা মনে পড়ল বিপিনবাবুর। ঢাকা থেকে ঘুরপথে নদী নালা হয়ে দোহার, 2.5 দিন রাতের পথ, বাণেশ্বর মরতে চায়নি কিন্তু রাস্তায় মরে গেল, তার দেহ সমর্পণ করা হলো ধলেশ্বরীর উত্তাল তরঙ্গে। শিবেনকে স্টিমারে তুলে দে ফেরবার সময় শিবেন বিপিনবাবুর হাত ধরে বলেছিল, যদি বেঁচে যাই আবার মরতে আসব, দেখা হবে, থাকিস। যেন মহাসমুদ্রের ঢেউ এই মিলিয়ে যাচ্ছে, আবার উঠছে, আবার মিলিয়ে যাবে, যিনি উঠছে, উঠতে চাইছে। হাসি পেল হঠাৎ বিপিনবাবুর, আজ দেশে না খেয়ে লোক মরছে।
একদল প্রচুর খাচ্ছে, আর যারা বেশিরভাগই না খেয়ে মুছছে তাদের খাবার জিনিস নিয়ে তেজি মন্দি খেলছে। সোনার উপর কারিগর, সন্দেশ তৈরির ময়রা, জাত ব্যবসা ছেড়ে এই কেরোসিন তেলের রিটেল ডিলারশিপের জন্য ধন্না দিয়ে বেড়াচ্ছে। যার হলো না তাদের মধ্যে সপরিবারে গলায় দড়ি দিয়ে মরার খবরও বেরোচ্ছে কাগজে। 3 হাজারিদের 4 হাজারি ওমরাহ বানানো হচ্ছে, 150-200 লোককে 5 টাকা ভাতা বাড়ানো হচ্ছে, 500 বছর পর যাতে দেশে অভাব অভিযোগ অনটন না থাকে তার পরিকল্পনায় লক্ষ ক্রোড় অক্ষয়হীন অঙ্ক 5টা হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল। পৃথিবীর যাবতীয় দেশের কাছে ঋণের অঙ্কে দেশের মাথার চুল পর্যন্ত বিকিয়ে দেওয়া হয়েছে। সেই মোটা অঙ্কের অংশভাগী শেয়াল কুকুরের দল দেশব্যাপী মহাশ্মশানে মরার মাংস হাড় নিয়ে খাওয়াখাওয়ি শুরু করে দিয়েছে। গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ে গেল বিপিন বাবুর, নারকেল গাছের ডগায় ভাতের হাঁড়ি ঝুলিয়ে গাছের গোড়ায় উনুন জ্বালানোর গল্প। আঁচ উঠবে, ডগা পর্যন্ত পৌঁছবে, ভাত সেদ্ধ হবে, তারপর খাওয়া দাওয়া। লম্বা মেয়াদি ফলারের প্রত্যাশায় আজকের জনসাধারণ ভুগছে। সমাজতন্ত্রের সাধক যেন একে কাপালিক, সমাজকে সুদূরে পরিহার করে পঞ্চমুণ্ডীর আসনে সব সাধনায় বসেছে। মহাশঙ্কা ঘোর অন্ধকারে থমথম করছে। সমস্ত দুলোক ভুলোক যেন অপেক্ষমান, যেন করাল বদিনী অসিপাশিনী নরমালা বিভূষণা ভীষণা বিলোল রসনা সর্বসংহারিণী শক্তিমূর্তি অচিরেই ভয়ঙ্কর গর্জনে দিকমণ্ডল পরিপূরিত করে আবির্ভূত হবে। দেহ নাই, ইন্দ্রিয় নাই, মন নাই, কিছু নাই, কল্পনা কিছু নাই, কিছু নাই, আমিত্ব বোধ অবলুপ্ত। সভয়ে শিউরে ওঠেন বিপিন বাবু, তার মনে হলো সর্বাঙ্গ অসাড় হয়ে গেছে, চেতনা স্তম্ভিত, সব অভিব্যক্তি বোবা হয়ে এসেছে। উত্তেজনার পরে স্বপ্নাবেশে যেন ঝিমিয়ে পড়েন তিনি। স্বপ্ন সুপ্তি নয়, আরেক জগতে জেগে ওঠা। সে জগতে স্থান কাল পাত্রের বিভেদ কি ব্যবধান নেই, সব অসম্ভব সম্ভব হয়ে যায় স্বপ্ন রাজ্যে, সব অঘটন অনায়াসে ঘটে যায়। স্বপ্নে দেখলেন নিজেকে 30 বছরের যুবা, অকুণ্ঠ প্রেমে বুক ভরা, অদম্য কর্মোৎসাহ শিরায় টগবগ করছে, প্রেয়সী স্ত্রী, প্রাণাধিক ছেলে মেয়ে, ভোগ্য প্রতিবেশী, কৃতকর্মে সন্তুষ্ট, কর্মরত তিনি নিজে আর রাম শ্যাম হরি সবাই, সবাই স্বাধীন, শুভবুদ্ধির অনুশাসনে সুনিয়ন্ত্রিত রাজ্যপাট, আইন অমান্য নাই, অভাব অভিযোগ নাই, দেশ কলুষ ভীত সাপের মতো নিজ নিজ বিবরে পলায়মান, অপরের সৌভাগ্যোদয়ে সুখী, অপরের অবস্থা বিপর্যয়ে সহানুভূতিশীল, ধর্মনিরপেক্ষ জনসাধারণ, যার যে দেবতা ভক্তি বিনম্র চিত্তে প্রত্যেকেই পূজাপরায়ণ, সমষ্টির হিতার্থে মুষ্টিমেয় আত্মপন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাচুর্যের পেছনে কেউ ধাবমান নয়, আবশ্যকের অতিরিক্তের আকাঙ্ক্ষাও কারণেই ব্যবসায়ী, চাষি, শিল্পী, কবি, রাজপুরুষ, নরনারী স্বেচ্ছায় স্বাধীনভাবে নিজ অধিকারে সঞ্চরণশীল। হঠাৎ বিকট আওয়াজ করে ট্রেন থেমে গেল, মুষলধারে ঢিল পাটকেল পড়ছে, পটাপট বন্দুকের আওয়াজ কানে আসছে, উত্তেজিত কল কোলাহলে দিক মুখর, স্বপ্নের জগৎ মুহূর্তে মিলিয়ে গেল। দরজা খুলে বৃদ্ধ বিপিন বাবু নামলেন, ট্রেন স্টেশনে পৌঁছেছে বটে, কেষ্টনগর স্টেশন, প্ল্যাটফর্ম ফাঁকা। বেরিয়ে যেতেই কে একজন বলে উঠল, ওদিকে যাবেন না বাবু, ট্রেন পোড়ানোর দলে আর পুলিশে বেঁধেছে, ঢিল পাটকেল গুলি চলছে। সম্বিত ফেরবার আগেই সম্বিত হারালেন বিপিন বাবু। ধন্যবাদ সবাইকে।